আমরা গল্পের প্রথমে দেখি যে বাসা থেকে বিয়ের জন্য কি করা হয়, মানে মেয়ে দেখা হয়। সো মেয়েটা দেখে তারপরে ডিসিশন নেওয়া হয় যে নাসিমা নামের একটা মেয়েকে পছন্দ হয়েছে আমার বাসা থেকে, তারপরে আমি মেয়ে দেখতে যাই। এই তো মানে এইভাবে করে আসলে প্রেমটা শুরু হয়। প্রথমত হচ্ছে আমি এই ছবিটার শুটিং রাজবাড়িতে করেছি, যেই ছবির শুটিং মানে যে কোনো ছবির শুটিং রাজবাড়িতে হয়নি, এবং রাজবাড়ি আমার নানা বাড়ি, দাদা বাড়ি, এই কারণে এটা প্রথম এক্সপিরিয়েন্স। এবং আমার বাড়ি রোজিনাপার বাড়ি, তার বাড়িও রাজবাড়ি, সো সেই হিসেবে সেটাও একটা প্রথম এক্সপিরিয়েন্স। এবং মানে এরকম অনেক ঘটনাই আছে, যেটা হচ্ছে মুক্তিযোদ্ধার হিসেবে, মানে মুক্তিযোদ্ধা হিসেবে একটা ক্যারেক্টার করছি এটাও প্রথম, তারপরে লুঙ্গি পরেছি প্রথম কোনো শুটিংয়ে। সো এরকম অনেক 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 প্রথম আছে। অন্য একটা ছবি শুটিংয়ে ছিলাম, সো একদিন মাঝখানে গ্যাপ ছিল, গ্যাপ থাকার পরে পরের দিন থেকে শুটিং। আমি আবার আমার যে আমি যার থেকে সবসময় হেয়ার স্টাইল এবং সব কিছু লুকটা আমি ই করাই, লুকটাকে ঠিক করাই, সেট করাই, উনি হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ, এবং কামরুল ভাই যিনি বান্থায়ের মালিক, এবং উনি আমাকে হঠাৎ করে বললেন যে নীরব একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি। সো আমার কাছে মনে হয় যে এক্সপেরিমেন্টের জায়গাটায় আমি আসলে সাকসেস, কারণ যখন আমি ওখানে শুটিং স্পটে গিয়েছিলাম, শুটিং স্পটে যাওয়ার পরে রোজিনাপু আমাকে, আমরা একই করিডোর থেকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে রোজিনাপুকে বললাম আপু এই ড্রেসটা পরলে কেমন হবে, ওই ড্রেসটা পরলে কেমন হবে। রোজিনাপু আমাকে দেখে প্রথমে চিনতেই পারে নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে 1971 সালের ক্যারেক্টারের জন্য এই লুকটা অনেক ডিফারেন্ট ছিল, সেই ক্ষেত্রে এই দাড়ি গোফটাকে এভাবে করে আনা হয়েছে। না প্রথমত হচ্ছে মানে আমাদের দর্শক আস্তে আস্তে এখন অনেক বেশি কন্টেন্ট বেসড ছবিগুলো দেখা মানে দেখছে আস্তে আস্তে করে। ঠিক তেমনি বলবো যে অনুদানের যে ছবিগুলো হয়, যে 12টা বা 16টা যে অনুদানের ছবিগুলো গভর্নমেন্ট থেকে দেয়া হয়, সো এই ছবিগুলো বেসিক্যালি একটু কন্টেন্ট বেসড, মানে গল্প বেসড, বা মানে যেমন আমি কিন্তু 2019-20 আর একটা অনুদানের ছবি করেছি, সেটি হচ্ছে চা বাগানের শ্রমিকদের নিয়ে, যেটা হচ্ছে ছায়াবৃক্ষ, আমি রঘু বিশ্বাস। সো সেখানেও একটা চা বাগানের শ্রমিকদের একটা মানে তাদের গল্প, তাদের উঠে আসার গল্প, তাদের মানে ভালো লাগা খারাপ লাগা, তাদের যে চাহিদা সেগুলো ঠিকঠাক মতো পূরণ হচ্ছে কিনা, ঠিক ওরকম একটা কন্টেন্ট নিয়ে, ঠিক এরকম একটা গল্প হচ্ছে এটাও একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প। বা আরও দেখবেন যে 2-4-5টা যে গল্পগুলো অনুদান পেয়েছে সেই ছবিগুলো একটা কন্টেন্ট বেসড হয়, এবং একটা বাজেটের একটা ইস্যু থাকে, তারপরে লোকেশনের ইস্যু থাকে। যেমন আমরা যেই গল্পটা করেছি 1971 সালের প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটটা তো আসলে খুব কষ্টের, 1971 সালের প্রেক্ষাপটটাকে তুলে ধরা। কারণটা হচ্ছে যে আমরা 5 বছর আগেই দেখেছি যে আমাদের শহরটা বা গ্রামটা কতটুকু পুরনো ছিল বা কেমন ছিল, এখন কিন্তু সেই 52 বছর আগের একটা জায়গাকে 71 সাল বানানো এটা একটা সহজ ব্যাপার না। সো অল্প বাজেট, এই সব কিছু মিলে আসলে কাজ করা টাফ। এবং আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে করে ছবিগুলোর প্রতি বা দর্শকের চাহিদা যেহেতু কন্টেন্ট বেসড গল্প ছবির প্রতি আসছে, আস্তে আস্তে করে দেখা শুরু করবে। সো সেই হিসেবে ফিরে দেখা অবশ্যই আমি বলবো, যেহেতু রোজিনাপু ডিরেকশনের প্রথম ছবি, এত সুন্দর করে আয়োজন করেছেন এবং সুন্দর করে বানিয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে গ্রামের যে ছবি, গ্রামের যে লোকেশন সব কিছু মিলে এটা একটা দেখার মতো, ভালো লাগার মতো ছবি। কাঞ্চন ভাই আছে, তারপরে স্পর্শী আছে, সো সব কিছু মিলে মানে একটা প্রাণবন্ত ছবি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।